হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি অভিজিৎ সরকার দাদার বাড়িতে। আর দাদার বাড়িতে রয়েছে প্রচুর পরিমাণে অর্কিড এবং বিভিন্ন ভ্যারাইটির অর্কিড। আর দাদার থেকে আমরা শিখে নেব এই অর্কিডের পরিচর্যা এবং দাদা কী করে এত অর্কিড করছে আর কী করে এই সময়গুলো বের করছে আর তার খাবার কী দিচ্ছে, সমস্ত কিছু নিয়ে সমস্ত বিষয়গুলি দাদার থেকে আমরা একটি একটি করে একটু শিখে নেব। তা প্রথমেই বলি, দাদার কাছে জিজ্ঞাসা করিনি, দাদা এত অর্কিড এগুলি কত বছর ধরে করছেন? আমার কাছে 18 বছর মোটামুটি আছে আর কি। 18 বছর, কতগুলো ভ্যারাইটি রয়েছে? 550 মতো ভ্যারাইটি। 550 মতো ভ্যারাইটি, এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, খুঁজলে পাওয়া যাবে না এত ভ্যারাইটি। আচ্ছা, প্রত্যেকটি গাছের যে পরিচর্যা, আমাদের কাছে অনেক সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা জিজ্ঞাসা করে যে অর্কিড আমরা কী করে করব। অনেকে বলে আমার বাড়ির জানলাতে সামান্য একটু রোদ আসে, সেখানে হবে কিনা? আর সত্যি কথা বলতে আমি অর্কিড সম্পর্কে জানি না। আমি প্রথম অবস্থা অর্কিড করলে কী কী গাছ দিয়ে শুরু করতে চাই? আসলে আমি বলি যে অর্কিডটা বোধহয় আগামী পৃথিবীর জন্য সবচেয়ে উপযোগী গাছ হচ্ছে অর্কিড, এই কারণে যে আমাদের মাটি কমে যাচ্ছে। আর এই সুবিধাটাই অর্কিডের প্রথম সুবিধা, যেখানে অর্কিডে মাটি লাগে না, মানে বেশিরভাগ গাছেই মাটি লাগছে না, আমরা ইটের টুকরো বা কাঠ কয়লা বা নারকেলের ছোবা এই জাতীয় জিনিসের মধ্যে আমরা করতে পারছি। স্বাভাবিকভাবেই সেটি আমি খুব ছোট জায়গার মধ্যে রাখতে পারছি, মানে আমার বাড়ির ব্যালকানি থাকলে পরে তাতে করতে পারছি, জানলার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে নিয়ে আমি করতে পারছি, অল্প জায়গায় অর্কিড করা যায়। অর্কিডের প্রথমেই করার আগে না জেনে নিতে হবে যে অর্কিডকে আসলে আমরা তিনটা ভাগে ভাগ করে নিতে পারি আর কি, ক্লাইমেট অনুযায়ী। একটা কুল ক্লাইমেটের অর্কিড, কিছু অর্কিড আছে যারা হট ক্লাইমেটের অর্কিড, আর কিছু ইন্টারমিডিয়েট ক্লাইমেটের অর্কিড। এবার আমাকে বুঝতে হবে আমি কোন ক্লাইমেটে থাকি, সেখানকার উপযোগী অর্কিডগুলো দিয়ে শুরু করলে অর্কিড করতে সুবিধা হবে। তো আমি আমাদের এই সমস্ত অঞ্চলের মানুষদের জন্য বলবো যে প্রথমে ডেনড্রোবিয়াম জাতীয় কোনো অর্কিড দিয়ে শুরু করতে পারে। তার একটা কারণ তো এটা যে ডেনড্রোবিয়াম আমাদের এই অঞ্চলে খুব ভালো হয়, আর দ্বিতীয়ত হচ্ছে ডেনড্রোবিয়াম হচ্ছে সিম্পোডিয়াল গাছ, মানে একটা গাছের গোড়া থেকে আবার একটা গাছ বেরোয়, তারপরে ফলে মারা যাওয়ার সম্ভাবনাটা বা মারা যেতে যেতে আমাকে অনেকটা সময় দিবে, যাতে আমি গাছটাকে ওই পচা অংশটুকু কেটে দিয়েও হলেও বাঁচাতে পারবো। তো সেই দিক থেকে আমি বলবো ডেনড্রোবিয়াম দিয়ে হাতেখড়ি হওয়া ভালো। আচ্ছা, ডেনড্রোবিয়াম করতে গেলে তার কি কোনো সয়েল মিক্স বা কোনো কিছু? না, ব্যাপার হচ্ছে যে ডেনড্রোবিয়াম সব কিছু এই অর্কিডের গাছগুলো আমরা ইটের টুকরো আর কাঠ কয়লা মিশিয়ে সেই পটের মধ্যে পটিং করে নিলেই হবে, এবং পটটাকে এমন হতে হবে যার থেকে জল বেশি বেরিয়ে যায় আর কি, মানে জল স্টোর হওয়া যাবে না। আমি জল দেবো, মিডিয়াগুলো ভেজা থাকবে, কিন্তু পটের মধ্যে জল থাকবে না, সেই জলটা বেরিয়ে যাবে। সুতরাং কাটা বেশি কাটা বা বেশি ফুটোওয়ালা টব হলে পরে সুবিধা। আচ্ছা, আমরা এমনি সাধারণত যে সমস্ত গাছগুলো করি, সেই সমস্ত গাছগুলোতে আমরা সাধারণত সপ্তাহে একটা খাবারের ব্যাপার করি, তারপরে লিকুইড ফার্টিলাইজার অনেকে ব্যবহার করি, তো অর্কিডের ক্ষেত্রে কি সেরকম ব্যাপার? হ্যাঁ, অর্কিডে লিকুইড ফার্টিলাইজার দেয় আর কি সবাই, তো আমিও দিয়েছি একটা সময়, কিন্তু এক সময়ের পর থেকে আমার মনে হয়েছে যে রাসায়নিকের ব্যবহারটা আমি বন্ধ করে দেবো। কারণ আসলে আমরা যেভাবে দিতাম এবং আমি বড় নার্সারিগুলো যখন দেয় সেটা দেখেছি, দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে আমরা স্প্রে করছি, স্প্রে জিনিসটা নিয়ে ঢুকে নিয়ে প্রথমে স্প্রে করা শুরু করে দিলাম, আমি নিজেই হয়তো একটা টি শার্ট বা কিছু পরে আছি এই অবস্থা এবং আমার মুখ খোলা পুরো, ফলে সেগুলো বাতাসে ভেসে আমার শরীরেও আসছে, আমার একটা ডাইরেক্ট ক্ষতি হচ্ছে এবং পরবর্তীকালে এখান থেকে আমার ইনডাইরেক্ট অনেকগুলো ক্ষতি হয়। তো সেটা বোঝার পর থেকে আমি মূলত 6 বছর হলো আর কোনো আমি খাওয়ার দিইনি এখনো পর্যন্ত অর্কিডে, শুধু জল দিয়েছি। তাতে দেখেছি অর্কিডের কিন্তু ফুল ফুটতে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, গাছের হয়তো গ্রোথ একটু কম থাকছে বা ফুলের স্টিক একটু ছোটো হচ্ছে, কিন্তু তাতে আমার কোনো সমস্যা হয়নি। তাহলে আপনারা শুনতে পেলেন, দাদা কিন্তু খুব সুন্দর একটা কথা বলো, অর্কিডে কিন্তু খাবার না দিয়েও দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় এবং তার থেকে ফুলও পাওয়া যায়। তাই আমাদের নিয়মিত রাসায়নিক খাবারের ব্যাপারটাও দাদা বললো, যে রাসায়নিক খাবার ব্যবহার করলে পরবর্তীতে আমাদের নিজেদেরই ক্ষতি হয়, আর কখনোই নিজেদের ক্ষতি আমরা কাম্য নয়, এই বিষয়টা দাদা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। আর একটা ব্যাপার দাদা বলি, যে এই অর্কিড লাগাতে গিয়ে অনেকে বলে অর্কিডের প্রচুর দাম, প্রচুর ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার, তো আপনার কী মনে হয় এই ব্যাপারটা? দেখুন, অর্কিড মানে সস্তা থেকে দামি সব রকমই পাওয়া যায়। প্রথমত হচ্ছে যে আমরা যেখানে থাকি, আমি আমার রায়গঞ্জের শহরের কথা বলি, রায়গঞ্জ বা পার্শ্ববর্তী কালিয়াগঞ্জ এই সব অঞ্চলে আমরা যে আম গাছগুলো, পুরনো আম গাছ দেখি তাতে কিন্তু অর্কিড আছে, আমরা হয়তো জানতাম না সেটা অর্কিড আর কি। তো সেই অর্কিডগুলো আমরা ওখান থেকে আবার নিজেরা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি বলবো পরিবেশ থেকে অর্কিড না নিতে, কারণ এই চলটা যত বেশি হবে তত কী হবে, মানুষ পরিবেশের ক্ষতি করছে, মানুষ পরিবেশ থেকে ছিঁড়ে নিয়ে এসছে, এসে লাগাচ্ছে আবার।
বরং আমরা হাইব্রিডের অর্কিড সেই জায়গার থেকেই বলবো যে যেগুলো ল্যাবে তৈরি হচ্ছে বা কোনো একটা নার্সারিতে তৈরি হচ্ছে, সেখানে তো অনেক বেশি প্রোপাগেশন করা যাচ্ছে আর কি। তো সেই জায়গার থেকে আমি যদি অর্কিড কিনি আর কি, তাহলে কিন্তু আমি পরিবেশের সেই অর্থে ক্ষতি করছি না এবং আমি আমার শখটাও পূরণ করতে পারি। সেক্ষেত্রে অর্কিড বিভিন্ন রকম দামের হয়, আমাদের একটু খোঁজ খবর নিয়ে কিনতে হবে যাতে আমি কমের মধ্যে কিনতে পারি। প্রচুর বেশি দামের অর্কিডও আছে, যেমন অন্যান্য গাছের ক্ষেত্রে হয়, অনেক বেশি দামের গাছ কম দামেরও থাকে, অর্কিডেও তেমন আছে। আচ্ছা দাদা, যদি কিছু অর্কিড কম দামের যেগুলো মানুষ করতে পারে, মানে সচরাচর প্রথম অবস্থা করে, সেরকম যদি কিছু নাম বলে দেন যেগুলো করতে চায়। আমি বলবো ডেনড্রোবিয়াম দিয়ে শুরু করতে, ডেনড্রোবিয়ামের হাইব্রিড যা আছে সবই আপনারা মোটামুটি 350-350 টাকার মধ্যে পেয়ে যাবেন, ফুল ধরা গাছ মানে ম্যাচিওর। এবার কি হয়, আমি শুরুর লোক যে শুরু করবে অর্কিড, তাকে আমি প্রথমে বলবো আপনি একটা বা দুটো গাছই কিনুন, কিন্তু সেটা আপনি ম্যাচিওর গাছ কিনুন, কারণ না হলে ধৈর্য হারিয়ে ফেলবেন। প্রথমে ম্যাচিওর গাছ থাকলে পরে কি হবে, আমি 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে ফুল পাচ্ছি গাছে, তাতে আমার আনন্দটা বাড়বে যে আমি এই টাকা দিয়ে কিনেছি, এই গাছটা ফুল ধরেছে। কিন্তু যদি আমি একটা ছোটো গাছ কিনি, সেটা যদি 2 বছর বা 3 বছর পরে ফুল আসে, তাহলে আমি সেই যে প্রথম শুরু করছে সে কিন্তু সেই এনার্জিটা পাবে না। তো আমি বলবো প্রথমে একটা দুটো ফুল ধরা গাছ, সেটাতে ফুল যখন ধরতে থাকে সেই অবস্থায় আমি যে গাছগুলো পরবর্তীতে কিনবো সেগুলো একটু ছোটো গাছ কিনি, কারণ এগুলো তো ফুল দিতে থাকবে, তার মধ্যে ওগুলো বড়ো হতে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুনতেই পেলেন দাদা কিন্তু খুব সহজ ভাষায় এবং সহজ পরিচর্যার মধ্যে দিয়ে আপনাদেরকে শিখিয়ে দিল, এখানে কোনো জটিলতার কিছু নেই, খুব সহজভাবেই কিন্তু অর্কিড আমরা করতে পারি। আর আমরা এই দাদার এই সমস্ত বাগানটিও একটু ঘুরে দেখব এবং দাদার থেকে সমস্ত গাছের সেই সমস্ত কোন গাছগুলি আমাদের এই ওয়েদারে সবাই করতে পারি সেই বিষয়গুলো নিয়েও একটু জানবো, আর বিভিন্ন গাছ, আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে অর্কিডের চারা কী করে তৈরি হচ্ছে সেটা একটু আমি দাদার থেকে একটু জানতে চাই। আসলে না, কিছু কিছু সিম্পোডিয়াল অর্কিডের ক্ষেত্রে হয়তো মূল অর্কিডটার থেকে ভাগ করে কেটে নিয়ে আলাদা করা যায়, সেটা বুঝে করতে হয়, না হলে দুটো গাছই মারা যেতে পারে। সেরকম কোনো মানে এক্সাম্পল এখানে ধরুন আমি বলে দিতে পারি, ডেনড্রোবিয়ামের গাছ। আচ্ছা আচ্ছা, এই গাছটা অনেকগুলো, যেহেতু সিম্পোডিয়াল বলেছি আমি যে অনেকগুলো পট বেরিয়েছে, এবার এখান থেকে আমি হয়তো নতুন যে অংশগুলো বেরোচ্ছে কোনো একটা জায়গা থেকে যখন অনেক বেশি ঝাড় হয়ে যাবে তখন আমি এখান থেকে কেটে আলাদা করে নিতে পারি, এটা একটা পদ্ধতি। কিন্তু সেটা একটা মানে সময় সাপেক্ষ ব্যাপার, দীর্ঘ বছরের পরে আমি ভাগ করছি বা কিছু হচ্ছে। কিন্তু অর্কিডের মূলত চারা করার ব্যাপারটা অন্য গাছের মতো না, যে আমি ডাল কাটলাম একটা চারা হয়ে গেল তার নয়, সেটা না। সেই ক্ষেত্রটাতে কিন্তু অর্কিডের মূলত টিস্যু কালচার করে অর্কিডের সংখ্যা বাড়ানো হয় আর কি, সেই ব্যাপারটা জটিল, সেটা ল্যাবে ছাড়া করা মুশকিল আর কি, সেইটা আমাদের করা সম্ভব নয়, যেই জন্যই টিস্যু কালচারের জায়গা থেকে কিনতে হবে। আচ্ছা, যদি আমরা এগুলোকে কেটে যদি দুটো আলাদা করি সেক্ষেত্রে তো ইনফেকশন হওয়ারও ব্যাপার রয়ে যায়, সেগুলো থাকে, এবং সঠিক জায়গা থেকে না কাটতে পারলে বা বুঝে না কাটতে পারলে অনেক সময় দেখা যায় দুটোই মরে গেল, মানে আমি যে দুটুকরো করলাম দুটোই মরে, দুটোই মারা গেল, এই সম্ভব। সেগুলো থাকে, কিছু ক্ষেত্রে থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে গাছটিকে রেখে সঠিকভাবে লালন পালন করে বড় করা এবং তার থেকে ফুল নেওয়াটাই মেন কাজ, হ্যাঁ মেন কাজ আমাদের, একদম একদম। আর সেভাবে যখন তখন আমরা কোনো গাছের ক্ষেত্রে আঘাত না করাটাই আমাদের সবচেয়ে ভালো। এখানে দেখবেন বেশিরভাগ গাছই অনেক, যেগুলো পুরনো গাছ অনেক ঝোপ হয়ে আছে, আমি সচরাচর গাছ কাটি না আর কি, এখানে আছে, ওইখানে দেখুন গোটাটা মিলে একটা গাছ, ওইখানে অত বড় গাছটা, তো ওটা সাইকেলের একটা রিং এর মধ্যে করেছি আমি গাছটাকে, তো ওইভাবে আছে, আমি বেশিরভাগই এইভাবে কাটতে চাই না আর কি। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এবার আমরা দাদার বাগানের সমস্ত অর্কিডগুলো একটু দেখিয়ে দিই, আর দাদার থেকে একটু সেগুলোর নামও জানার চেষ্টা করছি ধীরে ধীরে। তো বন্ধুরা প্রথমে বাগানের ভেতর থেকে শুরু করছি দাদার থেকে, দাদা এই গাছটার নাম কি? আচ্ছা আমি বলি, এটা অর্কিড নয়, এটা একটা ফার্ন, স্ট্যাগ হর্ন বলে, মানে এই হরিণের এই শিঙের মতো দেখতে পাতাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এটা একটা ফার্ন, শুধু আমার এখানে অর্কিড ছাড়াও দু একটি ফার্ন আছে আর কি। আচ্ছা, আমার এখানে দেখতে পাবো এটা একটা ভ্যান্ডা প্রজাতির গাছ, ভ্যান্ডা প্রজাতির গাছ। এখানে ভ্যানিলা রয়েছে, আমরা কেকে বা আইসক্রিমে যে ভ্যানিলা স্টেন্ট পাই আর কি, তার গাছ এটা, ভ্যানিলা একটা অর্কিডের গাছ থেকেই হয়, এর যে বিনস হয় সেই বিনস থেকে পরে ভ্যানিলা একটা ফল হয় একটা, হ্যাঁ ফল হয়, সেটা বিনস এর মতো দেখতে আর কি, সেটার থেকে পরে এক্সট্রাক্ট করে ভ্যানিলা বের করা হয়। আর উপরে এইগুলো এগুলো আছে, এখানেও একটা রিঙ্কো স্টাইলিস আছে, আমরা এখানে কিছু ফেলোনপসিস দেখবো, এগুলো ফেলোনপসিস এর প্রজাতি সব, হ্যাঁ এখানে যা যা আছে ফেলোনপসিস, এগুলো সব ফেলোনপসিস, হ্যাঁ বিভিন্ন রকম আছে। এটা হচ্ছে প্যাফিও পেডিলাম, তার আমরা 20টা দেখতে পাচ্ছি, এখানে আরেকটা প্যাফিও পেডিলামের ভ্যারাইটির ফুল দেখতে পাবো আমরা এখানে। আচ্ছা আচ্ছা, এটা খুব সুন্দর ফুল। আর এই সমস্ত ভ্যারাইটিগুলো একই না এখানে? হ্যাঁ, এখানে এই দিকটাতে সব ফেলোনপসিসই বেশি রাখা, সামনে প্যাফিও পেডিলাম রাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো এগুলো সব প্যাফিও পেডিলাম আর কি। আর এখানে আছে ভ্যান্ডা, এটাও ভ্যান্ডা, এটা ভ্যান্ডা,
এই জায়গাটাতে যা আছে সেটা ভ্যান্ডা এবং রিংকো স্টাইলিস, এই দু রকমের। আচ্ছা আচ্ছা, দু রকমের ভ্যারাইটি এখানে আছে। হ্যাঁ আচ্ছা দাদা, এই যে বিষয়টা এটা কি করতেই হবে? না না, এটা এটা প্রয়োজন নেই। আমি কাঠের বাস্কেট বানিয়েছি, এগুলো আমার নিজের বানানো বাস্কেট। আচ্ছা আচ্ছা, তো আমি বানিয়েছিলাম। হ্যাঁ, আমার কাছে প্রথম দিকে শুনেছিলাম কাঠের বাস্কেটে ভ্যান্ডা ভালো হয়, কিন্তু দেখবেন আমি এখানে কাঠের বাস্কেটে করেছি, প্লাস্টিকের টবে করেছি, আমি এখানে মাটির টবের মধ্যে, যেটা ভ্যান্ডার টবই না, আমি সেই টবে করেছি। মানে সবকিছুতেই সবকিছু করেছি আমি। আবার ঠিক উল্টো যে আমি ফিলোনপসিস হয় এমনি টবে, কিন্তু আমি কাঠের টবের মধ্যে ভ্যান্ডার মধ্যে ফিলোনপসিসও করেছি। সুন্দর হয়েছে, মানে আসলে এক্সপেরিমেন্টের জন্য, এক্সপেরিমেন্টের জন্য বিভিন্নভাবে করা হচ্ছে এগুলো। আর প্রচুর গাছে কিন্তু আমরা ফুলও দেখতে পাচ্ছি। আসলে এর সময়টা আর কিছুদিন পরে আর কি। আচ্ছা না, অবশ্যই আমি সময় যখন হবে তখন আমি আরেকবার আসব। এটা কেবল ক্যাটলিয়া, এটার নাম কি? এটা ক্যাটলিয়া, ক্যাটলিয়া। হ্যাঁ, ক্যাটলিয়া ফুলটা ফুটছে কেবল আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো একটা ফুল মোটামুটি কতদিন থাকে? এক একটা এক এক রকম, তবে ফেলোনপসিসের ক্ষেত্রে মোটামুটি 3.5 থেকে 4 মাস থাকে। 3.5 থেকে 4 মাস একটা ফুল। অর্কিডের এটা একটা হাইব্রিড অর্কিডের এটা একটা বিশেষত্ব যে আমরা অনেক দীর্ঘদিন একটা ফুলকে রাখতে পারি। একটা ফুলকে পাওয়া মানে বিশাল ব্যাপার। এগুলো মোটামুটি 2 মাস থাকবে আর কি। 2 মাস থাকবে এই ফুলগুলো। না এটা একটা ক্যাটেলিয়া, এটাও ক্যাটেলিয়া। হ্যাঁ, এটা একটা ক্যাটেলিয়া। ক্যাটেলিয়ার বিভিন্ন ভ্যারাইটি হয় আর বিভিন্ন রঙেরও হয় আর কি ফুলগুলো। আর ওই যে কাঠের মধ্যে রাখা যেগুলো, সেগুলো কি? ওগুলোর মধ্যে যেমন এটা আছে একটা বাল্বোফাইলাম, এটা বাল্বোফাইলাম আছে। আচ্ছা, ওখানে ওটাও একটা ডেনড্রোবিয়াম আছে, ডেনড্রোবিয়াম একটা স্পিসিস ওটা। আচ্ছা আচ্ছা, এটা আছে, এরিডস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঠ আছে, মকারা দেখতে পাবো, এগুলো সব মকারা, মকারা। হ্যাঁ আচ্ছা, কাঠের ইয়ের মধ্যে রাখার কোনো বিশেষত্ব না? এই কাঠের মধ্যে আসলে আছে এমন ভাবে যে ও কাঠটার মধ্যে নিজের শেকড়গুলো ঢুকিয়ে দিয়ে আঁকড়ে থাকতে পারছে, আর আমি কাঠটা ভিজিয়ে দিলেও জল পাচ্ছে তার থেকে। আচ্ছা আচ্ছা, মানে ওটা কাঠটা কি তাল গাছ মনে হচ্ছে? না তাল না, এটা ট্রি ফার্ন বলে। আচ্ছা আচ্ছা, আর এখানে একটা আছে সিলোজেন। এটা কি? এটা একটা সিলোজেন, সিলোজেন। এটাও খুব সুন্দর। এখানে আরেকটা গাছ, এখন ফুল নেই, এই গাছটাকে বলা হয় কোকোনাট অর্কিড, ভালো নাম হচ্ছে ম্যাক্সিলেরিয়া টিনুফোলিয়া। এই কোকোনাট অর্কিডের মধ্যে বিশেষত্ব হচ্ছে ছোট ছোট লাল খুব সুন্দর ফুল হয়, এবং সেই ফুলটার গন্ধটা একদম নারকেল তেলের মতো, প্রচুর জায়গাতে অনেকটা দূর দিয়ে গন্ধ পাওয়া যায় আর কি। এখানে যেমন এই ফুলের ছবি আছে আর কি, আমার ট্যাগ বানানো নিজের গাছেরই ছবি এটা। আচ্ছা আচ্ছা, নিজের গাছেরই এটা ছবি। হ্যাঁ, আর এগুলো এখানে আছে, এটা ক্যাটলিয়া আছে, ক্যাটলিয়া। হ্যাঁ, এইটা ডরিটিস বলে এটাকে, ডরিটিস। হ্যাঁ, আর উপরে তো সব, হ্যাঁ এখানে বিভিন্ন রকম আছে, এটা টুলুমনিয়া বলে এদেরকে, এটা আসলে ছোট সাইজের অর্সিডিয়াম টুলুমনিয়া। আর এটা ছিল আমাদের থাইল্যান্ডের, না? হ্যাঁ, এইটা এইটা হচ্ছে বাল্বোফাইলাম ফেলোনপসিসের নাম আর কি। এর ফুলের দেখতে খুব ভালো না, খুব ছোট ছোট ফুল হয়, কিন্তু ফুলের গন্ধটা পচা মাংসের মতো, মাংসের মতো। তো অদ্ভুত বিশেষত্ব, প্রত্যেকটা গাছের কিন্তু আলাদা আলাদা রকম ভ্যারাইটি, আলাদা রকম বিশেষত্ব রয়েছে। আর এগুলো কিন্তু আমরা প্রথমবারই দেখছি, আর প্রচুর ভ্যারাইটির অর্কিড। আর দাদার বাগান দেখলে সত্যি দাঁড়িয়ে থাকতে হবে, আর এখানে দাঁড়িয়ে আড্ডা গল্প করলে দিন শেষ হয়ে যাবে। খুব সুন্দরভাবে করা দাদার এই গাছ, আর দাদা খুব সহজভাবেই আমাদের গাছ করা শিখিয়ে দিল অর্কিড। আমরা প্রত্যেকে এখন কিন্তু অর্কিড করার মোটামুটি সাহস পেয়ে গেলাম, এরপর থেকে অবশ্যই আমরা প্রত্যেকে অর্কিড পাবো। আর অনেকেই বলছিল অর্কিডের ভিডিওর ব্যাপারে, আর এখন আপনাদের আর হয়তো অর্কিড করতে অসুবিধা হবে না, যাদের বাড়িতে অর্কিড আছে তারা শুনে নিলেন অর্কিডের পরিচর্যা। আর এভাবে আমাদের সঙ্গে থাকুন, আমরা প্রতিদিনই কম বেশি করে প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করছি যে নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আর প্রত্যেক ভালো ভালো এক্সপেরিমেন্ট যারা করছে এবং যে সমস্ত অভিজ্ঞ লোকজন রয়েছে তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি, কারণ বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক নতুন নতুন কিছু শিখতে পারি। আর দাদাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।